वज्रपात सह बिस्टिपात होले आमादेर माथाय बार बार घुरपाक खेते थाके ताहले आमादेर हाथे थाका मोबाइल टी कोनो भावे विद्युत के टेने नेबे ना तो बा ए फोनेर जन्य आमादेर कोनो विपद होबे ना तो आज के आमरा एटाई जानबो जे वज्रपात चलाकालीन आमादेर फोनेर संगे की करा उचित। कयेक बछर आगे जखनई नतून नतून सेलफोन आविष्कार होयेछिल ठीक सेई समय दुजन मानुष फोने कथा बोलते बोलते मारा जाय आर ठीक तखन थेके मानुष भाबते शुरू करे नेय जे विद्युतपातेर संगे आमादेर हाथे थाका मोबाइल टीर एकटी दारुण सम्पर्क। কিন্তু বিজ্ঞানীদের মতে একটি মোবাইল কখনোই বিদ্যুৎপাতের কারণ হতে পারে না। 2017 সালে আবার ঠিক একই রকম ঘটনা ঘটে যায় এবং সেখানে দেখা যায় যে একটি ব্যক্তির গায়ে বিদ্যুৎপাত হয়েছে এবং সেই ব্যক্তির হাতে ছিল একটি সেলফোন। আর তারপর থেকে মানুষ ভাবতে শুরু করে যে বিদ্যুৎপাতের সময় মোবাইল সামনে রাখা উচিত না। কিন্তু তদন্তকারী অফিসাররা তার বাড়ি তদন্ত করে জানায় যে বিদ্যুৎপাত কোনোভাবে মোবাইলের জন্য হয়নি এবং অফিসাররা আরও জানান যে তার বাড়িতে থাকা লোহার পাইপ এবং তার ঘরে থাকা লোহার যেসব আসবাবপত্র রয়েছে সেই সব কিছুর মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়েছে। বজ্রপাতের সময় আপনি যদি ল্যান্ডলাইন ফোন ব্যবহার করে থাকেন তাহলে সেটি প্রচণ্ডভাবে বিপজ্জনক আপনার ক্ষেত্রে। আপনি অবশ্যই সেই সময় সেই ল্যান্ডলাইন থেকে দূরে থাকার চেষ্টা করুন। কিন্তু মোবাইল ফোন কোনোভাবে বজ্রপাতের সঙ্গে সম্পর্কিত নয়। ন্যাশনাল ওয়েদার সার্ভিসে লাইটিং বিভাগের একটি স্যার তিনি বলেন যে দীর্ঘদিন ধরে আমরা শুধু শুধু মোবাইলকে দোষ দিয়ে আসছি, এই মোবাইল বাস্তবতার সঙ্গে কোনোভাবে সম্পর্ক নেই বিদ্যুৎপাতের সঙ্গে। তিনি আরো বলেন যে আপনি যদি মনে করেন যে মোবাইল ফোন থাকলে বজ্রপাতের সময় আপনার অসুবিধা হতে পারে তাহলে আপনি ভুল ভাবছেন। মোবাইল ফোন থাকা এবং না থাকা কোনোটাই বজ্রপাতের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। যেখানে বজ্রপাত হওয়ার সেখানে মোবাইল থাকলেও হবে আবার না থাকলেও হবে। এখন হয়তো আপনি একটা কথা পরিষ্কার বুঝতে পারছেন যে মোবাইল বজ্রপাতের সঙ্গে কোনোভাবেই সম্পর্কযুক্ত নয়। কিন্তু এখন প্রশ্ন হলো আমরা কি মোবাইল ফোন ব্যবহার করার সঙ্গে সঙ্গে ইন্টারনেট ব্যবহার করতে পারি? হ্যাঁ অবশ্যই পারি, তবে সেই মোবাইলে ইন্টারনেট কানেকশনটা যদি ওয়্যারলেস কানেকশন হয় অর্থাৎ কোনো রকম রাউটারের সঙ্গে যদি যুক্ত না থাকে তাহলে সেক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করা যাবে। কিন্তু আপনি যদি বজ্রপাতের সময় রাউটার ব্যবহার করে থাকেন তাহলে সেটা খুবই বিপজ্জনক আপনার জন্য এবং এটি আপনার জীবনের ঝুঁকিপূর্ণও বটে। কিন্তু ওয়্যারলেস ইন্টারনেট কোনোভাবে বজ্রপাত টেনে আনেন না। বজ্রপাত হলো ইলেকট্রনের ঝরে পড়া যেটা মূলত তারের মধ্য দিয়ে পরিবাহিত হয়। সুতরাং বজ্রপাতের সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বাড়ির সমস্ত প্লাগগুলি খোলা রয়েছে কিনা। ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করুন, কেননা কমেন্ট করলে আমি বুঝতে পারি যে ভিডিওটি আমার কেমন হয়েছে, ভালো না খারাপ।